প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছে ইন্দোনেশিয়ার তরুণী সিতি রাহায়ু। বাংলাদেশি তরুণ মামুন হোসেন ও সিতি রাহায়ু দুজনই মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর সুবাদে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আদালতে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। এর আগে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা দুজনই। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে মামুনদের বাড়িতে যান। সিতি রাহায়ু ইন্দোনেশিয়ার বিনজায় শহরের ফুনুং কারাঙে বসবাসকারী মৃত জুমিরান ও রাতনারিং দম্পতির মেয়ে। তিনি মালয়েশিয়ার রাজধানীতে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। মামুন হোসেন রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিকুল্লাহ ও সেতারা বেগমের ছেলে। তিনিও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। মামুন জানান, 2017 সাল থেকে তাদের পরিচয় ও প্রেম। বিয়ের জন্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাড়ি জমান সিতি রাহায়ু। এক মাসের ছুটি নিয়ে এসেছেন তারা। ছুটি শেষে চলে যেতে হবে আবার মালয়েশিয়া। সিতি রাহায়ুও বাংলাদেশে থাকার ব্যাপারে আগ্রহী। মামুনের বাবা রফিকুল্লাহ জানান, এখানে আসার পর থেকে পরিবারের সবার সঙ্গে মিশে গেছে সিতি। সবাইকে আপন করে নিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজন ও গ্রামের মানুষ ভিড় করছে পুত্রবধূকে দেখার জন্য। সিতি জানান, মামুনের প্রতি গভীর ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন। 3 লাখ টাকা দেনমোহরে মামুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তিনি এদেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ। প্রিয় ভিউয়ার্স, ফেসবুকে প্রেম ও বিদেশি তরুণ তরুণীদের বাংলাদেশে ছুটে আসার অভিজ্ঞতা বাংলাদেশিদের জন্য ভালো ছিল না, তবে ব্যতিক্রম ছিল কাজের সূত্রে পরিচয় হওয়া সম্পর্কগুলো। সেই হিসেবে এই বিয়েটাও সফল হবে বলেই আশা করা যায়। কি মনে হচ্ছে আপনাদের? কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।